বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। গাইস, এখন বাজে ভোর 6টা। আজ আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, তাড়াতাড়ি না, অনেকটাই আর কি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আসলে মা একটু যাবে মায়ের বাপের বাড়িতে, দিদার একটু শরীরটা খারাপ, তো আজকে আমি রান্নাবান্না করবো। বেসিক্যালি আমি কিন্তু রান্নাবান্না করি না সকালে, মাই বেশিটা করে। তো চলো গাইস, আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর যারা আমাকে নতুন দেখছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ, পাশে থাকা বেল বাটনটি অল বাটন ক্লিক করে দিও, যাতে নিউ নিউ ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর প্লিজ কেউ স্কিপ করো না, সবাই পুরোটা দেখো। তো চলো গাইস, আজকে ব্লগ স্টার্ট করছি। তো প্রথমেই ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আসলে মা ফোন করে আমাকে ডেকে দিয়েছে। আমি না একদম ভোরবেলাতে ঘুম থেকে উঠতে পারি না, অনেক চেষ্টা করি, অ্যালার্ম দিয়ে রাখি, অ্যালার্ম বেজে যায়, তাও আমি ঘুমিয়েই থাকি। তো যাই হোক, এরপর যাবো নিচে। তো বন্ধুরা, নিচে আমি চলে এসেছি, আর একটু আগে ভাত ছিল, একটু ফ্রাই করে নিলাম। এটা এখন আমরা তিনজনে খেয়ে নেবো, মা তো চলে গেছে মামার বাড়ি। আর হচ্ছে দেখো, একটু মাছ এনে দিয়ে গেছে আমার দেওর, জানিও নাকি মাছ যত সম্ভব কি মাছ রুই কাতলা হবে, কাতলা মাছ যত সম্ভব রুই কাতলা হবে, কিছু ওই মাছের ঝোল আর ভাত করবো। আর এসে আমার দেখো এই যে কচুরুটি ভাজা আমি করে নিয়েছি, এসে ঝাল ঝাল করে, ঠিক আছে। এখন শুধু মাছের ঝোল আর কটা ভাত করবো আমরা আর কি, তিনজনেই খাবো, বর আমি আর দেওর, আর মা তো চলে গেছে মা বাড়ি, আর বাবাও বাড়ি নেই, বাবা গেছে দীঘাতে। তো চলো, সকালে আর কি খাবার হচ্ছে এই ফ্রাই ভাত, আর সাথে একটু বিরিয়ানি আছে কালকের, তো এই হয়ে যাবে সকালের খাওয়া, তারপর রান্নায় হাত দেব। আজকে দেখো সকালে কি খাচ্ছি, একটু ফ্রাই ভাত তো করেছিলাম, সাথে আমি একটু কচুরুটি ভাজা নিয়ে নিয়েছি। আসলে আমার মানে একটু আমার ভাতটাই পছন্দ, এসব অত কিছু ভালো হয় না, আমি খাবো এটা। মানে এটা নাকি ওর পেটি, তোমার পেটি তোমার সাথে আছে, এটা আমি খাবো। মাছ ধরছে, ধরে তো পারে না মনে হচ্ছে, ঠিক করে পারো তো? আমি যা মাছ ধুই না, ঠিক আছে, মাছ বেশি করে ধুলে টেস্ট লাগে না, মাছ বেশি ধুলে টেস্ট থাকে, আস পাবে না আমার মাছ ধরতে, তাই? হ্যাঁ ঠিক আছে, যদি কোনোদিন আস পাই কিন্তু সবাইকে দেখাবো ভিডিও, দেখিও ভালো লাগে না, আমার এটা ভালো লাগে। তো বন্ধুরা, এখন মাছটা দিয়ে ফেলি আর কি, ধুয়ে তারপরে রান্না বসাবো। তো আবার আসছি তোমাদের সাথে গল্প করতে, মাছ ধরে করে নিই, তারপর ঠিক আছে, একদম।
হলো এখন মানে পুরোপুরি হয়ে ওঠেনি, এই কেবল মাছ দিলাম, মাছ দিয়ে একটু ফুটবে তারপরে ডাল। তো এই প্রথমবার মনে হয় শ্বশুর বাড়িতে এসে ভাত ভুট করছি, আগে এটা ফেলে নিয়েছি মানে ভাতটা, আমার এই ভয় লাগে, ছোট হাড়ি বলে করলাম নাহলে কাউকে ডাকতাম। যাই হোক করেই ফেললাম। আসলে কি হয়েছিল, এখানে এসে একবার মানে হাতে হাড়ি বুট করতে গিয়ে আমার গায়ে পড়ে গেছিলো, পায়ে আর কি পড়েছিল, তো এই কারণের জন্যে মা আর কি বুট করতে দেয় না সচরাচর, না থাকলে কেউ তখন হয়তো একটু চেষ্টা করে আর কি বুট করি। আর হচ্ছে বাড়িতে বসেও আমি বুট করতাম না কারণ আমার সত্যি ভয় লাগে। তো যাই হোক আজকের মতো রান্না এখানে কমপ্লিট হলো, কচুরুটি ভেজেছি, মাছের ঝোল করেছি, আর এখন একটু গ্যাস ঠ্যাস মুছে কাকিমা চলে আসবে কাজ করতে, মানে ঘরটা মুছে দেবে আর বাসনটা মেজে দেবে, তো তারপরে গ্যাস ঠ্যাস মুছে আমি যাব উপরে, হয়তো কাকি এখন উপরে আমার ঘরে কাজ করছে। তো সত্যি বলতে সেরকম কোনো কাজই করি না আমি শ্বশুরবাড়িতে, মাই বেশিটা রান্না করে সকালে, আর একজন কাকি আছে কাজ বাজ করে দেয়, তো ভালো সুখে আছি আমি, কোনো কাজ করতে হয় না। আর কি বলবো, সারাক্ষণ শুধু খাই ঘুমুই আর ভিডিও করি। তো যাই হোক ঘেমে পুরো ভাওয়া হয়ে গেছি বুঝতেই পারছ, আর এখানে আর কথা বলবো না তোমাদের সাথে, ফ্রেশ হয়ে আবার আসবো তোমাদের সাথে গল্প করতে। তো চলো যেটুকু কাজ আছে ফটোফট করে নিই, আবার আসছি তোমাদের সাথে গল্প করতে। তো বন্ধুরা স্নান কমপ্লিট করে আমি এখন চলে এসেছি মন্দিরে পুজো দিতে, আর এই যে দেখতে পারবে আমাদের মিষ্টি সুইট সুন্দর গোপাল, তো গোপালকে মা সকালেই পুজো দিয়ে গেছিলো ভালো করে, তো আমি এই দুপুরে খেতে দিলাম গোপালকে আর কি, খেতে দেব এখন দিইনি। তো গাইজ আজকের সারাদিনের কাজ বাজ আমার কমপ্লিট, এখন খাওয়া দাওয়া করে রেস্ট নেব। তো তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে, আর দেখলে তো ভগবানের কাছে আমি কী চাইলাম, তাড়াতাড়ি 100K করে দাও, তো তোমরা অবশ্যই সাপোর্ট করো আমাকে, তবে আমারও 100K হয়ে যাবে। তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা নিও, আর যারা আমাকে নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ ব্লগটি ভালো লাগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণ টাটা বাই বাই।